রাজবাড়িতে বালু চাপায় এক্সকাভেটর চালক সহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলা জৌকুড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে জৌকুড়া ঘাটে বালুর চাতাল থেকে ট্রাক এক্সকাভেটর নিয়ে বালু ভর্তির কাজ করছিলেন রহিম শেখ, মারুফ শেখ ও ভেকু চালক। এ সময় এক্সকাভেটর সহ বালুর স্তূপটি ধসে পড়ে ট্রাকের উপর। বালু চাপায় ঘটনাস্থলে নিহত হয় রহিম, মারুফ ও অজ্ঞাত চালক। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।